হ্যালো মাই ডিয়ার আর ইউ অল আই থিঙ্ক অল অফ ইউর ফাইন আজকে আমরা নতুন একটি লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি এইচএসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট থার্টিন লেসন টু ওল্ড এডিশন অনুসারে আর যাদের নিউ এডিশনের বই রয়েছে তাদের এটি রয়েছে ইউনিট টু লেসন টুতে এই লেসনটির নাম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেনস্ট অ্যান এইস অল্ট ডিজিজ এইজল্ট হচ্ছে প্রাচীন তাহলে অর্থটা কী দ্বারাই দেখুন প্রাচীন রোগের বিরুদ্ধে বিজ্ঞান এবং প্রযুক্তি এটি হচ্ছে আমাদের লেসনের নাম তাহলে আমরা সামনে এগিয়ে যাই দেখি এখান থেকে প্যাসেজটি শুরু তাহলে আমরা পড়া শুরু করি এখানে পড়ার সময় আমরা অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম দেখবো এবং অর্থ সহকারে শিখবো যাতে আমরা যে কোনো কোয়েশ্চনের জন্যই প্রস্তুত হতে পারি তাহলে কথা না বাড়িয়ে শুরু করি হোয়েন আই স্টার্ট ওয়ার্কিং অন দ্য রিসার্চ অ্যান্ড সায়েন্স অফ লিপ্রোলজি মোর দ্যান আর ডিকেইট অ্যাগো পিপুল থট দিস ক্রোনিক ইনফেকশাস ডিজিজ উড এলিমিনেট ইটসেলফ অ্যান্ড বার্ন আউট ওভার টাইম আমরা অর্থটা করার আগে প্রথমে আনন শব্দগুলোকে শিখে নেই দেখুন এখানে আননোন শব্দের মধ্যে রয়েছে রিসার্চ রিসার্চ হচ্ছে গবেষণা তাহলে এটার আমরা সিনোনিম কি বলবো আমরা এটার সিনোনিম বলতে পারি এক্সপেরিমেন্ট অথবা এক্সামিনেশন অথবা অ্যানালাইসিস ইত্যাদি অর্থাৎ গবেষণা আর এইখানে দেখুন লিপ্রোজি এটা হলো রোগের নাম অর্থাৎ কুষ্ঠ রোগ এটি নাউন এটি একটি ক্রনিক ডিজেস লিপ্রোজি হচ্ছে দীর্ঘমেয়াদি একটি সংক্রামক রোগ অর্থাৎ কুষ্ঠ রোগ যেটাকে আমরা বলে থাকি আর এইখানে দেখুন নতুন একটি শব্দ ডিকেইট ডিকেইট হচ্ছে টেন ইয়ার্স মানে দশ বছর যেটা আমরা আগেও পেয়েছি আর এগো হচ্ছে পূর্বে মানে বিফোর ক্রনিক হচ্ছে অ্যাজেক্টিভ অর্থাৎ বাংলাটা হচ্ছে দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী অর্থাৎ যা দীর্ঘদিন টিকে থাকে তাহলে এই ক্রনিকের আমরা সিনোনিম কি বলবো কন্টিনিউয়াস অথবা কন্টিনিউইং অথবা পার্মানেন্ট অথবা এভার লাস্টিং ইত্যাদি আর ইনফেকশাস অর্থ হচ্ছে সংক্রামক অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কন্টিজিয়াস আর এদিকে দেখুন একটি নতুন শব্দ রয়েছে এলিমিনেট এলিমিনেট হচ্ছে দূর করা অর্থাৎ রিমুভ অথবা বার অথবা ক্লোজ অথবা ব্যান্ড অথবা অ্যানেহেলেইট ইত্যাদি অর্থাৎ দূর করা এই অর্থে এলিমিনেট ব্যবহার করা হয় এটি ভার আর এলিমিনেশন হচ্ছে নাউন আর দেখুন বার্ন আউট এটি একটা ফ্রেজ এর অর্থ হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া তাহলে এই সেন্টেন্সটির অর্থ আমরা শুরুর থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে করার চেষ্টা করি হোয়েন আই স্টার্টেড ওয়ার্কিং অন রিসার্চ যখন আমি গবেষণার উপরে কাজ করা শুরু করলাম অ্যান্ড সায়েন্স অফ লিপ্রোজি মোর দ্যান আ ডিকেট অ্যাগো এবং কুষ্ঠরোগ বিজ্ঞানের উপরে কাজ করা শুরু করলাম এক দশকেরও বেশি সময় আগে পিপুল থট দিস ক্রনিক ইনফেকশাস ডিজিজ মানুষ এই দীর্ঘমেয়াদী সংক্রামক রোগটিকে ভাবত কি হিসেবে ভাবত উড এলিমিনেট ইট সেলফ এই রোগটি নিজে নিজেই দূর হয়ে যাবে অ্যান্ড বার্ন আউট ওভার টাইম এবং সময়ের তালে তালে এটা নিঃশেষ হয়ে যাবে তাহলে সেন্টিস্টির অর্থ কি দেখুন আমি এক দশকের বেশি আগে যখন কুষ্ঠবিজ্ঞান এবং গবেষণা নিয়ে কাজ শুরু করলাম মানুষ তখন ভেবেছিল এই দীর্ঘস্থায়ী সংক্রামক রোগটি নিজে নিজেই নির্মূল হয়ে যাবে এবং সময়ের তালে তালে তা নিঃশেষ হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে উই ডি নট হ্যাভ টাইম ফর দ্যাট আমরা সেটার জন্য খুব বেশি সময় পাইনি হোয়াই কেন পাইনি নিয়ারলি টু লাখ ফিফটি থাউজেন্ড নিউ কেজেস অফ লিপ্রোজি আর ডায়াগনোসড এভরি ইয়ার এইখানে নতুন শব্দের মধ্যে রয়েছে নিয়ারলি কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট অলমোস্ট ইত্যাদি অর্থাৎ কাছাকাছি বা প্রায় এটি অ্যাডভার্ব আর দেখুন এইখানে আরেকটি নতুন শব্দ রয়েছে ডায়াগনোস ডায়াগনোস হলো ভার্ভ অর্থাৎ চিহ্নিত করা বা রোগ নির্ণয় করা তাহলে এটার সিনোনিয়ম আমরা কি বলবো এর সিনোনিয়াম আমরা বলবো আইডেন্টিফাই অথবা ডিস্টিংগুইশ অথবা ডিটারমিন ইত্যাদি অর্থাৎ কোনো কিছুকে চিহ্নিত করা বা রোগ নির্ণয় করা আর দেখুন এইখানে একটি শব্দ আছে আনডিটেক্টেড ডিটেক্ট মানে হচ্ছে আবিষ্কার করা অথবা চিহ্নিত করা বা আইডেন্টিফাই করা আর আনডিটেক্ট মানে হচ্ছে চিহ্নিত করতে পারা যায় নাই অথবা শনাক্ত করা হয় নাই এমন অশনাক্ত বা অচিহ্নিত অর্থাৎ এর শ্রী নিয়ম আমরা বলতে পারি আনডিসকভার্ড অথবা আনএক্সপোজড অথবা আনআইডেন্টিফাইড ইত্যাদি তাহলে দেখুন এই সেন্টেন্সটির অর্থ কী দাঁড়ায় আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি নিয়ারলি টু লাখ ফিফটি থাউজেন্ড নিউ কেজেস অফ লিপ্রোজি আর ডায়াগনোসড এভরি ইয়ার প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার কুষ্ঠ রোগ নির্ণয় করা হচ্ছে প্রতি বছর অ্যান্ড মেনি গো আনডিটেক্টেড এবং আরো অনেক অশনাক্ত থেকে যাচ্ছে তাহলে পুরো সেন্টিস্টের অর্থ কি প্রতিবছর প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার কুষ্ঠ রোগ চিহ্নিত করা হচ্ছে এবং আরো অনেকগুলোই অশনাক্ত অবস্থায় থেকে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি টেন পারসেন্ট অব নিউ কেজেস অকার ইন চিলড্রেন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ এটি অ্যাডভার্ব অর্থটা হচ্ছে প্রায় অর্থাৎ এই নিয়ারলি এবং অ্যাপ্রক্সিমেটলি একই অর্থ কাছাকাছি বা প্রায় অলমোস্ট অ্যাবাউট নিয়ারলি ইত্যাদি হচ্ছে এগুলোর ছিনোনেম আর দেখুন অকার হচ্ছে ঘটা অ্যাপ্রক্সিমেটলি টেন পার্সেন্ট অফ নিউ কেজেস অকার ইন নতুন রোগীর প্রায় দশ হচ্ছে শিশু আমরা সামনে এগিয়ে যাই ইভেন দো ইট ইস অ্যাসোসিয়েটেড উইথ বিবলিক মডার্ন এরা অ্যান্ড ওয়াজ রিপোর্টেড ইন ওয়ান হান্ড্রেড থার্টি কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড দেখুন এখানে নতুন শব্দগুলোর মধ্যে রয়েছে অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েট হচ্ছে ভার এখানে ভার্বের পাস পার্টিসিপল করা হয়েছে মানে হচ্ছে অ্যাসোসিয়েট সম্পৃক্ত হওয়া অথবা সংযুক্ত হওয়া তাহলে এটার সিনোনিম আমরা কি বলবো। কানেক্টেড অথবা লিঙ্কড ইত্যাদি অর্থাৎ সম্পৃক্ত বা সংযুক্ত এরপরে দেখুন বিবলিক্যাল বাইবেল থেকে বিব্লিক্যাল কথাটা এসেছে বাইবেল হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সেটা নাউন আর বাইবেল থেকে এসেছে বিব্লিক্যাল বিবলিকাল হচ্ছে অ্যাজেকটিভ অর্থাৎ বাইবেল সংক্রান্ত বা বাইবেল সংক্রান্ত কোনো ব্যাপার তাহলে বিব্লিক্যাল টাইম বলতে বোঝায় বাইবেলের সময়ে রিমেইনস রিমেইন হচ্ছে অবস্থান করা থাকা এক্সিস্ট এর সিনোনিমটা কি এক্সিস্ট অথবা পারসিস্ট ইত্যাদি আর দেখুন এইখানে একটি শব্দ আছে মডার্ন এরা মডার্ন হচ্ছে আধুনিক আর এরা মানে কিন্তু হচ্ছে যুগ মানে এইস আর রিপোর্ট নাউন এবং ভার দুটি হয় এখানে ভার্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়াজ রিপোর্টেড আর রিপোর্ট অর্থটা হচ্ছে কোনো তথ্য প্রকাশ করা বা প্রতিবেদন প্রকাশ করা আর ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে সারা বিশ্ব জুড়ে মানে গ্লোবাললি এই অর্থে ব্যবহার করা হয়েছে এবার তাহলে দেখুন আমরা পুরো সেন্টেন্সটিকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করি ইভেন দো এমনকি যদিও ইট ইস অ্যাসোসিয়েটেড এটা সম্পৃক্ত রয়েছে এমনকি যদিও এটি সম্পৃক্ত রয়েছে বা সংযুক্ত রয়েছে কিসের সাথে এটি সম্পৃক্ত রয়েছে উইথ বিবলিক্যাল টাইমস সেই বাইবেলের সময়ের সাথে এটি সংযুক্ত রয়েছে অর্থাৎ বাইবেলের সেই শুরুর থেকে যদি এটি সম্পৃক্ত বা সংযুক্ত রয়েছে তথাপি কি হয়েছে দেখুন প্রবলেম কুষ্ঠরোগ একটি সমস্যা হিসেবেই থেকে গেছে ইন দা মডার্ন এরা আধুনিক যুগেও এই কুষ্ঠরোগ একটা সমস্যা হিসেবেই থেকে গেছে অ্যান্ড ওয়াজ রিপোর্টেড ইন হান্ড্রেড থার্টি কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড এবং সারা পৃথিবীর একশো তিরিশটি দেশে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাহলে পুরো সাইনটিসির অর্থ কী দেখুন বাইবেল শুরুর সময় থেকে এর সম্পৃক্ততা থাকলেও কুষ্ঠরোগ আধুনিক যুগে একটি সমস্যা হিসেবেই থেকে গেছে এবং সারা বিশ্ব জুড়ে প্রায় একশো তিরিশটি দেশে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এরপরে সেন্টেন্স দেখুন ইট ইজ মোস্ট প্রিভেলেন্ট ইন এ নাম্বার অফ কান্ট্রিজ থ্রু আউট আফ্রিকা এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে প্রিভ্যালেন্ট প্রিভ্যালেন্ট হচ্ছে অ্যাজেক্টিভ এর মানে হচ্ছে বিদ্যমান আর এর নাউন ফর্মটা হচ্ছে প্রিভ্যালেন্স তাহলে এই প্রিভ্যালেন্টের অ্যাজেকটিভের আমরা সিনোনিম কি বলবো কমন অথবা কাস্টমারি অথবা এক্সিস্টিং ইত্যাদি আর দেখুন থ্রু আউট সর্বত্র জুড়ে এখানে আর তেমন কোনো নতুন শব্দ নেই তাহলে আমরা সেন্টেন্সটির অর্থ ভেঙ্গে ভেঙে করার চেষ্টা করি ইট ইজ মোস্ট প্রিভ্যালেন্ট এটা প্রায় সর্বত্রই বিরাজমান রয়েছে কোথায় বিরাজমান রয়েছে সর্বত্র ইন আ নাম্বার অফ কান্ট্রিস অনেকগুলো দেশে এটা বিরাজমান রয়েছে থুরাউট আফ্রিকা এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা আফ্রিকা এশিয়া এবং দক্ষিণ আমেরিকার অনেক দেশেই এটি বিদ্যমান রয়েছে এরপরে দেখুন সিমটমস ইনক্লুড প্রগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন নার্ভস লিমস অ্যান্ড আইস বাট দে ক্যান টেক সেভারেল ইয়ার্স টু অ্যাপিয়ার মেকিং দ্য ডিজিজ হার্ট টু ডায়াগনোস এট অ্যান আর্লি স্টেজ অনেক বড় সেন্টেন্স আমরা আন্য শব্দগুলোকে আগে শিখে নেই সিমটমস সিমটমস হচ্ছে লক্ষণ বা চিহ্ন তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলবো টোকেন অথবা এক্সপোজার ইত্যাদি আর ইনক্লুড তো আমরা জানি অন্তর্ভুক্ত করা এটি ভার্ভ আর এটার অ্যান্টোনিম হলো কি এক্সক্লুড মানে কোনো কিছু বাদ দিয়ে দেয়া আর দেখুন প্রোগ্রেসিভ এটি নতুন শব্দ প্রোগ্রেসিভ হচ্ছে অগ্রগামী এটি অ্যাজেকটিভ এটার সিনোনিম তাহলে আমরা বলতে পারি অ্যাডভান্সিং অথবা ডাইনামিক অথবা কন্টিনিউয়াস ইত্যাদি অর্থাৎ যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে সামনের দিকে এগুচ্ছে এরকম অর্থ পার্মানেন্ট হচ্ছে অ্যাজেক্টিভ অর্থাৎ স্থায়ী তাহলে এটার আমরা সিনোনিম কি বলতে পারি ফিক্সড বলতে পারি এটার্নাল অথবা সাস্টেইনেবল এভার লাস্টিং ইত্যাদি আর ড্যামেজ হলো ক্ষতি এটা নাউন এবং ভার্ভ একই ফর্ম এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে আর নার্ভস হলো স্নায়ু লিমস হলো অঙ্গ প্রত্যঙ্গ অ্যাপিয়ার হচ্ছে আবির্ভূত হওয়া বা আমাদের দৃষ্ট গোচরে আসা অথবা দেখতে পাওয়া আর এটার অ্যান্টোনিম তাহলে কি হবে ডিজেপিয়ার। অর্থাৎ উদাও হয়ে যাওয়া বা হাওয়া হয়ে যাওয়া ডায়াগনোস শব্দটাকে আমরা আগে পেয়েছি অর্থাৎ কোনো কিছুকে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা বা রোগ নির্ণয় করা ইত্যাদি আর আর্লি স্টেজ আর্লি হচ্ছে প্রাথমিক বা আগেকার বা শুরুর দিক দিয়ে আর স্টেজ হচ্ছে ধাপ তার মানে শুরুর ধাপে এটাকে বোঝাচ্ছে তাহলে দেখুন সেন্টেসটির অর্থ আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি সিমটমস ইনক্লুড প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ সিমটমগুলোর মধ্যে রয়েছে ক্রমবর্ধমান এবং স্থায়ী ক্ষতি কিসের ক্রমবর্ধমান এবং স্থায়ী ক্ষতি সেটা পরে আছে দেখুন টু দা স্কিন ত্বকের কর্মবর্ধমান এবং স্থায়ী ক্ষতি অর্থাৎ কুষ্ঠরোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে কর্মবর্ধমান এবং স্থায়ীভাবে ভাবে ত্বকের ক্ষতি আর কিসের ক্ষতি নার্ভস সিনায়ুর ক্ষতি আর কিসের ক্ষতি লিমস অঙ্গ প্রত্যঙ্গের স্থায়ী ক্ষতি আর কিসের ক্ষতি অ্যান্ড আইস চোখের ক্ষতি বাট দে ক্যান টেক দেভারেল ইয়ার্স টু অ্যাপিয়ার কিন্তু সেইগুলো অনেক বছর লেগে যায় এটার প্রকাশ পেতে বা আমাদের দৃষ্টিগোচর হতে তাহলে এটার দৃষ্টিগোচর হতে অনেক বছর লেগে যায় মেকিং দ্য ডিজিজ হার্ট এই রোগটিকে সেটা কঠিন করে ফেলে কি করতে কঠিন করে টু ডায়াগনোস অ্যাট অ্যান আর্লি স্টেজ প্রাথমিক অবস্থায় এই রোগটিকে নির্ণয় করার ব্যাপারটা আরো বেশি কঠিন করে ফেলে কেন কারণ এটা অনেক বছর লেগে যায় এর সিম্পটমগুলো অর্থাৎ লক্ষণগুলো প্রকাশ পেতে তাহলে প্রোসাইনটিস্ট অর্থ কেমন দাঁড়াচ্ছে দেখুন লক্ষণগুলোর মধ্যে রয়েছে ত্বক স্নায়ু অঙ্গ প্রত্যঙ্গ এবং চোখের ক্রমবর্ধমান এবং স্থায়ী ক্ষতিসাধন কিন্তু এসব লক্ষণ প্রকাশ পেতে অনেক বছর লেগে যায় ফলে প্রাথমিক অবস্থায় এই রোগটিকে নির্ণয় করা কঠিন হয়ে পড়ে অথবা প্রাথমিক অবস্থায় এই রোগটিকে নির্ণয় করা অনেকটা কঠিন এবার দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাই ইভেন ওয়ার্স এর কামস ডিগ্রি হচ্ছে ওয়ার্স আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স্ট ব্যাট ওয়ার্স ওয়ার্স্ট যেমন গুড ব্যাটার বেস্ট পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি তাহলে ওয়ার্স হচ্ছে তুলনামূলক বেশি খারাপ স্টিগমা স্টিগমা হচ্ছে কলঙ্ক বা দাগ তাহলে এই সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন ইভেন ওয়ার্স এমনকি অধিকতর খারাপ দিক হল লিপ্রোজি হলো স্টিগমা কুষ্ঠরোগ একটি কলঙ্ক নিয়ে আবির্ভূত হয় তাহলে অর্থটা কেমন এমনকি অধিকতর খারাপ দিক হল কুষ্ঠরোগ একটি কলঙ্ক নিয়ে আসে বা কলঙ্ক নিয়ে আবির্ভূত হয় আনলাইক মোস্ট অফ দ্য ডিজিজেস লিপ্রোজি রিজাল্টস ইন আইসোলেশন এস পিপুল উইথ লিপোরজি আর অফেন শান্ট এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে আনলাইক যার মতো না অর্থাৎ না এই অর্থে ব্যবহার করা হয় আর এইখানে দেখুন আইসোলেশন শব্দটি নতুন আইসোলেশন হচ্ছে বিচ্ছিন্নতা এটি নাউন আইসোলেট ভার আইসোলেশন নাউন তাহলে এটা সিনোনিম আমরা কী বলবো সেপারেশন অথবা সেগ্রিগেশন অথবা কনফাইনমেন্ট অথবা ডিসোলেশন অথবা ডিটাচমেন্ট ইত্যাদি অর্থাৎ বিচ্ছিন্নতা বা আলাদাকরণ, অথবা পৃথককরণ এরপরে দেখুন নতুন আরেকটি শব্দের মধ্যে রয়েছে শান্ট শান হল ভাব সান মানে হচ্ছে বর্জন করা বা পরিহার করা তাহলে এটা সিনোনিম আমরা বলতে পারি অ্যাভয়েড অথবা ইভেট অথবা ইগনোর ইত্যাদি তাহলে এই সেন্টেন্সটি শুরুর থেকে অর্থ দেখুন আনলাইক মোস্ট আদার ডিজিজেস অন্যান্য অধিকাংশ রোগের মতো না হওয়ায় লিপ্রোজি রিজাল্টস ইন আইসোলেশন লিপ্রোজি বিচ্ছিন্নতা সৃষ্টি করে অ্যাজ পিপুল উইথ লিপ্রোজি আর অফেনশান্ট যেহেতু কুষ্ঠ রোগ আলা লোকদেরকে বর্জন করা হয় প্রায়। অর্থাৎ প্রায় তাদেরকে এড়িয়ে চলা হয় তাহলে প্রোসেন্টিস্টের অর্থ কেমন দাঁড়ায় দেখুন অন্যান্য অনেক রোগের মতো না হওয়ায় কুষ্ঠ রোগের ফলাফল হল বিচ্ছিন্নতা কারণ কুষ্ঠ রোগে আক্রান্ত মানুষদের প্রায় এড়িয়ে চলা হয় দ্য গুড নিউজ হাওভার ইজ দ্যাট উই নাও হ্যাভ দ্য কি সাইন্টিফিক সলিউশনস অ্যান্ড মোমেন্টাম অ্যাজ ওয়েল অ্যাজ কি কোলাবোরেশনস টু ফাইনালি হ্যাভ দ্য অপরচুনিটি টু এলিমিনেট ইডলি এখানে নতুন শব্দগুলোর মধ্যে রয়েছে কি কি হচ্ছে মূল বা চাবিকাঠি এটি অ্যাজেকটিভ আবার নাউন হিসেবে ব্যবহার করা হয় আবার কি অর্থ হচ্ছে প্রধান বা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট বা মৌলিক মূল এই অর্থে ব্যবহার করা হয় কি? আর সাইন্টিফিক সলিউশনস সাইন্টিফিক হচ্ছে বৈজ্ঞানিক আর সলিউশনস হচ্ছে সমাধান অর্থাৎ বৈজ্ঞানিক সমাধান তাহলে কি সাইন্টিফিক সলিউশনস মানে হলো মৌলিক বৈজ্ঞানিক সমাধান এইখানে আরেকটি নতুন শব্দ রয়েছে মোমেন্টাম মোমেন্টাম হচ্ছে নাউন অর্থ হচ্ছে গতি বা চলিত ধারা তারপরে দেখুন এখানে আরেকটি শব্দ আছে কোলাবোরেশনস কলাবোরেট ভার কোলাবোরেশনস নাউন কলাবোরেট হচ্ছে সহযোগিতা করা সুতরাং কোলাবোরেশনস হচ্ছে সহযোগিতা আর এলিমিনেট মানে হলো দূর করা এই শব্দটিকে আমরা উপরে পেয়েছি তাহলে দেখুন এই সেন্টেসটির অর্থ কেমন দাঁড়াচ্ছে দ্য গুড নিউজ ভালো খবর হচ্ছে হাউভার ইজ দ্যাট ভালো খবর হচ্ছে এটা যে উই নাও হ্যাভ দ্য কি সাইন্টিফিক সলিউশনস আমাদের এখন রয়েছে মৌলিক বৈজ্ঞানিক সমাধান অ্যান্ড মোমেন্টাম অ্যাজ ওয়েল অ্যাজ কি কলাবরেশন এবং সেই গতি একই সাথে মৌলিক সহযোগিতা কিসের জন্য এই মৌলিক সহযোগিতা টু ফাইনালি হ্যাভ দ্য অপরচুনিটি টু এলিমিনেট লিপ্রোজি অর্থাৎ চূড়ান্তভাবে এই এই কুষ্ঠরোগকে দূর করার জন্য সুযোগ তৈরি ক্ষেত্রে সহযোগিতা তাহলে পুরো সেন্টিস্টির অর্থ কি দাঁড়ায় দেখুন ভালো খবর হলো এই যে আমাদের মূল বৈজ্ঞানিক সমাধান এবং প্রেরণা ও পাশাপাশি সহযোগিতামূলক ক্ষেত্র রয়েছে যার মাধ্যমে আমরা অবশেষে কুষ্ঠ রোগকে নির্মূল করার সুযোগ পেতে পারি এরপরে দেখুন আই কুড নট হ্যাভ সেইড দিস টেন ইয়ার্স অ্যাগো আমি দশ বছর আগে এই কথা বলতে পারতাম না এরপরে দেখুন এখানে আরো অনেক অংশ রয়েছে যেটা আমরা তাহলে নেক্সট টিউটোরিয়ালে পড়বো আর এখান থেকে আমরা তাহলে এখন একটি ফ্লোচার্ট তৈরি করে ফেলব দেখুন এই অংশের মধ্যে আমরা যতটুকু পড়েছি এটুকুর মধ্যে যে ফ্লোচার্ট হয় এখানেও একাধিক ফ্লোচার্ট হয় তবে একটি গুরুত্বপূর্ণ ফ্লোচার্ট আমি এখন তৈরি করে দিচ্ছি দেখুন এইখান থেকে একটা ফ্লোচার্ট হতে পারে অর্থাৎ এই লিপ্রোজি রোগের সিমটমগুলো কি কি সেটা দেখে একটা ফ্লোচার্ট তৈরি করুন অর্থাৎ কোশ্চেনটা হতে পারে এরকম মেইকে এ ফ্লো শার্ট শোয়িং ডিফারেন্ট সিমটমস অফ লিফ্রোজি লিফ্রোজি রোগের বিভিন্ন সিমটমগুলো দেখিয়ে একটি ফ্লো তৈরি করুন আর আমরা তো জানি যে ফ্লো ফুল মার্ক্স পেতে গেলে তিনটি ধাপ অতিক্রম করতে হয় সুন্দর একটা হেডিং দিতে হয় তারপরে বক্সেস উইথ ইনফরমেশন অর্থাৎ ছয়টি বক্স বাম থেকে ডান পর্যন্ত এঁকে মাঝখান তীরচিহ্ন দিতে হয় এবং বক্সগুলোর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে নাম্বার দিয়ে যেতে হয় এবং বক্সগুলোর মধ্যে একটা স্টাইলে সঠিক পদ্ধতিতে তথ্য উপস্থাপন করতে হয় আর তিন নম্বর ধাপে গিয়ে ক্যাপশন দিতে হয় অর্থাৎ ফিগার ফ্লোচার্ট লিখতে হয় তাহলে আমরা প্রথমে একটি হেডিং তৈরি করে ফেলি হেডিংটা ওই কোয়েশ্চেন থেকেই আমরা তৈরি করে নেব তাহলে দেখুন হেডিংটা হবে এরকম দ্য ফ্লোচার্ট শোয়িং ডিফারেন্ট সিমটমস অফ লিপ্রোজি ইজ গিভেন বিলো অথবা ইজ প্রেজেন্টেড বিলো দিয়ে আমরা কোলন ড্যাশ দিয়ে দেব অর্থাৎ বাংলাটা হলো এটা যে কুষ্ঠরোগের বিভিন্ন লক্ষণসমূহ দেখিয়ে একটি ফ্লোশার্ট নিচে দেওয়া হইল এটা হলো আমাদের হেডিং এরপরে ছয়টি বক্সের প্রথম বক্সটিতে সার হয়তো তথ্য দিয়েছেন এইভাবে দেখুন প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু স্কিন এখান থেকে সার তথ্যটি দিয়েছেন প্রোগ্রেসি নিয়েছেন এখান থেকে আর ড্যামেজ টু স্কিন নিয়েছেন এখান থেকে তাহলে এখান থেকে দুটো তত্ত্ব হয় প্রোগ্রেসিভ ড্যামেজ টু স্কিন আর আর একটা হচ্ছে পারমানেন্ট ড্যামেজ টু স্কিন তাহলে সার দিয়েছেন প্রথম বক্সে প্রোগ্রেসিভ ড্যামেজ টু স্কিন লিপ্রোজি অর্থাৎ কুষ্ঠ রোগের সিমটম মানে লক্ষণগুলো তুলে ধরবো আর এই লক্ষণগুলোর নাম বলতে গেলে আমরা নাউন বা নাউন ফ্রেশ আকারে উত্তর লিখব সার যেটি নাওন ফ্রেজ আকারে দিয়েছেন সুতরাং আমরা দ্বিতীয় বক্স থেকে ছয় নম্বর বক্স পর্যন্ত সারের দেওয়া নাউন ফ্রেজের স্টাইল ফলো করে উত্তর লিখব আর তথ্যগুলো এখান থেকেই নিতে হবে এবার তাহলে আমরা দ্বিতীয় বক্সে তথ্যটি লিখবো এখান থেকে নিয়ে পারমানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন অর্থাৎ ত্বকের স্থায়ী ক্ষতি এটি হলো দ্বিতীয় বক্সে আমরা দিয়ে দেব আর তৃতীয় বক্সে আমরা দেব এই নার্ভসের ক্ষতি হয় সেই কথাটা এখানে কিন্তু একটা কথা লক্ষণীয় প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ এই কথাটা কিন্তু স্কিনের ক্ষেত্রে প্রযোজ্য নার্ভস লিমস আইস সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এই ক্ষতিটা যে হচ্ছে সেই ক্ষতি কথাটা প্রযোজ্য এখানে তাহলে আমরা প্রোগ্রেসিভ একবার দিয়েছি বাদবাকিগুলো আমরা দিতে পারি আমরা এই জন্য দ্বিতীয় বক্সে আমরা দিয়েছি পারমানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন এরপর আমরা তৃতীয় বক্সে দিতে পারি এখান থেকে দেখুন যে পারমানেন্ট ড্যামেজ টু নার্ভস অর্থাৎ এখান থেকে নেব পারমানেন্ট ড্যামেজ টু আর এখান থেকে নেব নার্ভস তাহলে আমরা কি লাগবো পারমানেন্ট ড্যামেজ টু নার্ভস তারপরে হলো কি পারমানেন্ট ড্যামেজ টু লিমস এটা আমরা চার নম্বর বক্সে দেব পারমানেন্ট ড্যামেজ টু লিমস অঙ্গ প্রত্যঙ্গের স্থায়ী ক্ষতি আর পাঁচ নম্বর বক্সে আমরা দিতে পারি পারমানেন্ট ড্যামেজ টু আইস চোখেরও স্থায়ী ক্ষতি হয় তাহলে এটা দিলাম আমরা পাঁচ নম্বর বক্সে এখানে আর কোনো তথ্য নেই এইখানে একটা তথ্য আছে দেখুন ইভেন ওয়ার্স লিপ্রোজি কামস উইথ আ স্টিগমা তার মানে আমরা বলতে পারি পারমানেন্ট স্টিগমা অন দা স্কিন এরকম আমরা ছয় নম্বর বক্সে দিয়ে দিতে পারি তাহলে এই হলো আমাদের ছয়টি বক্সের তথ্য আর একটি জিনিস লক্ষ্য করুন তৃতীয় এবং চতুর্থ নম্বর বক্সের নিচে আমাদের ক্যাপশন দিতে হবে অর্থাৎ আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দেব ফিগার ক্লোন ফ্লোচার্ট আমরা এখানে লিখে দিলাম ফিগার ফ্লোচার্ট তাহলে দেখুন প্রথমে আমরা সুন্দর একটি হেডিং দিয়েছি প্রশ্ন অনুসারে তারপরে ছয়টি বক্স একে সুন্দরভাবে কোশ্চেন অনুসারে সবগুলো তথ্য একই স্টাইলে দিয়েছি অর্থাৎ নাউন ফ্রেজ স্টাইলে এখানে দিয়েছি এবং তৃতীয় ধাপে গিয়ে ক্যাপশন লিখেছি অর্থাৎ ফিগার ফ্লোশার্ট এইভাবে যদি সঠিকভাবে উত্তর লেখা যায় তাহলে অবশ্যই আপনারা দশে দশ পাবেন আর মনে রাখতে হবে ইংলিশ ফার্স্ট পেপারে ফ্লোস্যাটে দশে দশ পাওয়া মানেই হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে এ প্লাসের জন্য অনেকটা ধাপ এগিয়ে যাওয়া আর ফ্লোস্যাটে দশে দশ না পেলে কিন্তু কখনোই ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়া সম্ভব নয় সেটা খেয়াল রাখতে হবে আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে আইকনটি আছে তাতে একবার ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর সহজে আপডেট পেতে পারেন ধন্যবাদ সবাইকে আর বাদ বাকি অংশটুকু আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ